এপ্রিলে আপনি ট্যাঙ্ক একদম পরিষ্কার করে ফেলবে। আজকে আমাদের গন্তব্য রংপুর জেলা রংপুর সদরে বিকন মোড়ে। কবির ভাই, যিনি আজকে আমাদের জানাবেন কখন বাইফ্লকে এই রেণু ছাড়তে হয়, কখন হারভেস্ট করতে হয় এবং মাছের মোড়ক থেকে বাঁচার জন্য কি করতে হয়, একটু জেন বিস্তারিত নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমি 7 থেকে 8 মাস পরে আসলাম। আপনি বাংলাদেশে অনেকেই বেশিরভাগ মানে বাইফ্লক থেকে অনেকেই সরে পড়ছে, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও লস খাইছে আমাদের স্যার। তো আপনি কিন্তু এখনও টিকে আছেন, আগে টিকে কেন আছেন সেটা আগে বলেন। টিকে আছি কেন সেটা বলতে পারবো না, আমার অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি। তো এর পাশাপাশি আমি সব জিনিসে আগে থেকেই একটা চিন্তাভাবনা, আমার আগেও আগে থেকে আমি যে কাজটা করি, যাই করি না কেন, সেই জিনিসটা সম্পর্কে প্রকৃতপক্ষে একটা ধারণা নিয়ে আসা, তারপরে চিন্তাভাবনা করা। আমি বায়োফ্লুক নিয়ে এখনও কাজ করছি, এখন আলহামদুলিল্লাহ সামনে আমরা আর বড়সড় প্রজেক্ট, আমি আগেই বলছিলাম বড়সড় প্রজেক্ট করছি, এর কনস্ট্রাকশন কাজেও অনেকগুলো অনেক দূর আগে গেছে আমাদের। আর আমাদের যে রিসার্চ ফার্মটা আছে, এই ফার্মটাকে আমরা সম্পূর্ণ নিয়ে যাচ্ছি আমার একদম স্থায়ী জায়গায়। আর এখানে টিকে থাকার মূল কারণটা হচ্ছে যে আমি প্রথম থেকে আমি ছোট করে শুরু করে করে অভিজ্ঞতাগুলোকে নিয়ে এটাকে আরও সমৃদ্ধশালী করছে, কারণ এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমার কাজে লাগছে। এবং বায়োফ্লকটা যেভাবে আমি পেয়েছি আর বর্তমান যেভাবে বায়োফ্লকটাকে আমি দেখছি, এটা সম্পূর্ণ কিন্তু একটা মানে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। আগে যারা বায়োফ্লক সম্পর্কে মানুষদেরকে তথ্য দিয়েছে, আমি অনেক ব্যক্তিকে দিয়েছি দেখেছি ওই সময় যারা কথা বলেছে আলোচনা করেছে, তারা কিন্তু কেউ এখন বায়োফ্লকের মধ্যে নেই। তার মানে কি? স্বাভাবিকভাবে মনে বোঝা যাচ্ছে যে তারা এখানে ব্যর্থ হয়েছে, এবং একই সাথে তাদের যে পরামর্শ নিয়ে শুরু করছে যারা, তারাও কিন্তু ব্যর্থ। এই যে আপনি বললেন অনেকে লাখ লাখ টাকা ধরা খেয়েছে, এই ধরা খাওয়ার মূল কারণ হচ্ছে এই পার্সনগুলো, ওই মানুষগুলোর যাদের কথা শুনে তারা উৎসাহ উদ্দীপনা পেয়েছে, সেই মানুষগুলোর পরামর্শ অনুযায়ী কিন্তু বায়োফ্লকটা করছে। কিন্তু ওই মানুষগুলো যারা তাদেরকে পরামর্শ দিয়েছে, তারাই কিন্তু সফল ছিল না সে সময়। এই জন্য মানে উভয় পক্ষেই যারা আলোচনা করেছেন আর যারা আলোচনা শুনে বায়োফ্লক করেছেন, তারা উভয় পক্ষেই ধরা খেয়েছে। এই মুহূর্তে আমাদের উদ্যোক্তা আছে, এখন অনেকে টিকে আছে, অনেকে টিকে আছে, অনেকেই কাজ করছে। আমি ইউটিউবে মাঝে মাঝে আমিও অনেকের ভিডিও দেখি, অনেক ভাল লাগে যে অনেক দেখবেন যে যাদের বিভিন্ন প্ল্যাটফর্ম নেই প্রচার করার মতন, তারা কিন্তু অনেকে দেখবেন যে কেউ গুলশা নিয়ে কাজ করছে, ট্যাংরা নিয়ে কাজ করছে, অনেকে অনেকের জায়গা থেকে কিন্তু ভালো কিছু করছে। আমি যারা ভালো কিছু করছে সবাইকে আমি বলি যে তাদের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু মানুষদেরকে জানানো প্রয়োজন। যারা পিছু, যারা আজকে সফল হচ্ছে না, তারা কিন্তু আমি মনে করি যে এই ভালো যারা পার্সন, যারা কালচারে বিভিন্ন মাছ নিয়ে কাজ করছে, তাদের কাছে যাওয়া, তাদের পরামর্শ নেওয়া, কীভাবে তারা কাজ করছে, কীভাবে বায়োফ্লকটা করছে, এই পরামর্শগুলো নিলে অন্তত ঝুঁকিটা থাকবে না। আর নতুন যারা আছে তাদের সম্পর্কে আমার বরাবরই যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে, কখনোই না জেনে বায়োফ্লকে আসবেন না, প্রপারলি একটা গাইডলাইন নেন। গাইডলাইন নেওয়ার পরে একটা যে কোনো মানুষের একজন একটা ফার্মকে, ভালো প্রতিষ্ঠিত ফার্মকে পর্যবেক্ষণের মধ্যে রাখেন 1-2 মাস। তারা হুড়া করে অনেকগুলো টাকা ইনভেস্ট করার তো প্রয়োজন নেই। চট্টগ্রামে কিছুদিন আগে আমরা একটা কাজ করলাম, তো আপনাকেও সে চিনে, যাই হোক আপনাকেও চিনে, সেখানে দেখেন একটা 2.5 লক্ষ লিটার একটা প্রজেক্ট তারা এক ভদ্রলোকের কাছ থেকে করে নিয়েছে। নেওয়ার পরে তারা 30 লক্ষ টাকার মতন কিন্তু তাদের ওখানে খরচ, কিন্তু দিন শেষে যখন পানি রাখলো সম্পূর্ণ ট্যাঙ্ক কিন্তু ফেটে গেছে, বায়োফ্লো কিন্তু হয়নি। তো এখন কিন্তু তারা একটা সিচুয়েশনের মধ্যে এমন একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, তারা আগাতে পারতেছে না পিছাতে পারতেছে, এরকম অসংখ্য মানুষ কিন্তু আছে। তা আমি বলছি যে এটা আবেগের বশবর্তীত হয়ে এখানে না আসাটা উত্তম। এটা আপনার মিনিমাম, যদি আপনার চিন্তাভাবনা থাকে আপনি কৃষি নিয়ে কাজ করবেন, এগ্রিকালচার নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এখানে জানেন, 1 বছর জানেন, 2 বছর জানেন, জানার পরে 30-25 বছর ফিল্ডে থাকার চিন্তাভাবনা করেন। মাস গ্রোথ বাড়ে না, যেটাকে বললে আরো বড় হয় না। আর একটা হলো পোনা, তারা কোথা থেকে নিবে, কি পোনা নিবে, এ ব্যাপারে আপনার পরামর্শ কি, যেন সে মাছ চাষ করতে পারে। বায়োফ্লোকে যারা শুরু করছে ওই সময়টা, তারা অনেকে মনে হচ্ছে ট্যাঙ্ক সেট আপ দিলাম মাছ বড় হয়ে গেল, বিষয়টা এখানেই। কিন্তু এনাদের বায়ো কালচারের ক্ষেত্রে আমি মনে করি যে তার পর্যাপ্ত প্রথমত জ্ঞান নেওয়া প্রয়োজন, নলেজ নেওয়া প্রয়োজন, এবং এই নলেজগুলোর মধ্যে হতে পারে পোনা নির্বাচন,
মাছের যে পোনাটা সে নিচ্ছে এই পোনাটা সেটা বিভিন্ন মাছ হতে পারে, কমন রোগগুলো করুক কি এগুলোকে জানতে হবে। কমন রোগের পরে আসলে এই রোগগুলোর তো রোগ প্রতিরোধ করতে হবে তাকে, তাই না? এর জন্য কী কী মেডিসিন ব্যবহার করতে হয়, বাজারে অনেক মেডিসিন আছে, আমরাও দেখছি যে এক মেডিসিন একই চিকিৎসার জন্য ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন মেডিসিন, কিন্তু এক কোম্পানি দিচ্ছে ওটা কাজ করছে না, এই জন্য মেডিসিন নির্বাচন করতে হবে তাকে। একই সাথে মাছের গ্রোথ আনার জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু জ্ঞান থাকতে হবে তার, এগুলো জানার জন্য প্রাথমিক পর্যায়ে যে কোনো বায়োফ্লক চাষির একজন পুকুরে যারা মাছ করতেছে তাদের পরামর্শ দিতে পারে, অথবা তার রিজিওনে মেডিসিন যারা বিক্রি করে তাদের ভালো একটা পরামর্শ সে পাবে, তাদের কাছে সরকারি যা ব্যক্তি আছে মানে যা ফিশারি অফিসগুলো আছে এগুলোতে পরামর্শ দিতে পারে। একই সাথে যে মাছের যে কালচার সময়টা এই সময় সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে, এবং সেটা প্রাথমিক পর্যায়ে যারা করতেছে ছোটো করে ট্যাঙ্ক পুকুর সিস্টেম অত বায়োফ্লক প্রয়োজন নেই। বাংলাদেশে যে থিওরিগুলো ভুল আছে অনেকগুলো, এগুলো আমি আইডেন্টিফাই এখনও আমি বলতে পারবো। এফসিও, এই যে এফসিও জিনিসটা বাংলাদেশে যারা বায়োফ্লক করতেছে অনেককে বলবেন, শিং পাবদা গুলশা এই মাছগুলো দেখবেন সারা সময় খুব ভালো থাকে, এফসিও দেওয়ার সাথে সাথে মাছ মারা যাওয়া শুরু করে। তার মানে কি? কারণ তো একটা আছে, প্রবলেম তো একটা আছে। এই মাছগুলো কিন্তু পানির স্বচ্ছতার একটা বিষয় আছে, এটা অনেকেই জানে না, কোন মাছ কোন পানিতে থাকবে। বাংলাদেশে অসংখ্য নদ নদী, কিন্তু সব নদীতে সব মাছ পাওয়া যায় না। বাংলাদেশে কিন্তু অসংখ্য নদ নদী, সব নদীতে কিন্তু সব মাছ পাওয়া যায় না। আমি যদি এখন বলি যে আমার তিস্তা নদীতে আমি ইলিশ খাওয়ার স্বপ্ন দেখি, সেটা কিন্তু অবাস্তব। কিন্তু আপনি যদি বলেন যে তিস্তা নদীতে আপনি কার্প জাতীয় মাছ খাবেন, ট্যাংরা খাবেন, তিস্তা নদীতে পাওয়া যায় এগুলো। আবার যদি চাঁদপুরে যদি যান আপনি, পদ্মাতে যান, এখানে কিন্তু ইলিশ আছে। তার মানে কি? ইলিশ কেন ওদিকে হচ্ছে এদিকে হচ্ছে না? যার যার পরিবেশ তার কাছে, যার যার পরিবেশ তার তার কাছে। পাবদা গুলশা ট্যাংরা প্রপারলি বায়োফ্লোকে কখনোই হবে না। আবার আপনি এটাকে বায়োফ্লোকে হচ্ছে না এটাও অস্বীকার করতে পারবেন না। আপনি করবেন ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ। আপনার এখানে কথা হচ্ছে যে পানি স্বচ্ছ রাখার জন্য যদি আপনাকে পানি কিছুটা ছেড়েও দিতে হয় দেবেন, নো প্রবলেম। কিছুটা যদি ছেড়েও দিতে হয় ছেড়ে দেন, আপনার প্রথম হচ্ছে মাছ, তারপর হচ্ছে অন্য কোনো পদ্ধতি। আপনার টার্গেটটা হচ্ছে অ্যামোনিয়া কন্ট্রোল, সে অ্যামোনিয়া কন্ট্রোল বিভিন্নভাবেই হতে পারে। ট্যাঙ্ক সিস্টেমে তো অনেকগুলো আর আশ আছে, বায়োফ্লোক আছে, আলাস আছে, অনেক সিস্টেম আছে। তবে আমি বলবো বায়োফ্লোক যদি কেউ নতুন যারা আছে তারা যদি পাবদা গুলশা, এরপরে হচ্ছে আপনার ট্যাংরা, এরপর হচ্ছে শিং, এই মাছগুলো যদি কখনো তারা করে, কার্প জাতীয় মাছ, যে কোনো কার্প জাতীয় যে কোনো মাছ, ওদিক যাতে ফ্লোক না দেয়। আর এফসিও থেকে বের হয়ে আসতে হবে। এফসিও যত নষ্টের মূল আমি মনে করি, এফসিও যত, কেউ যদি আমার এটা সমালোচনা করে সেটা আমার সমালোচনা করতে পারে, আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী। আমি আমার ফার্মে এখন পর্যন্ত কোনো এফসিও করি না। প্রথম দিকে আমরা একবার এফসিও করে আমরা ধরা খেয়েছি, এরপরে এফসিও বাদ। আমার এফসিও হবে সরাসরি ট্যাঙ্কের মধ্যে, এবং মাছও বুঝবে না যে একটা পরিবেশ থেকে সে আর একটা পরিবেশের মধ্যে যাচ্ছে, পর্যায় করবে। প্রোবায়োটিকের যে বিষয়টা আছে, প্রোবায়োটিক একটা কালচারে কিন্তু আগে যারা পরামর্শ দিচ্ছে 50 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম প্রোবায়োটিক দিতে বলতো, এত দেওয়ার প্রয়োজন না। তো যত সামান্য 2-3 গ্রাম থেকে 10,000 লিটারে শুরু হবে, 2-3 গ্রাম দিয়ে শুরু হবে, এ পর্যায় করবে, এটা বাড়বে। আর কেউ যদি ইনডোরে বায়োফ্লোক করে, ওখান থেকে ইনডোর থেকে যাতে সে আউটডোরে চলে আসে। আউটডোরে আমাদের স্বাভাবিকভাবে অনেকে আমরা চিন্তাভাবনা করি যে বৃষ্টির পানি পড়বে কী হবে, তো বৃষ্টির পানি পড়বে লেভেল পাইপ দিয়ে দেন, চিন্তা বলতো উন্মুক্ত উন্মুক্ত জায়গার মধ্যে। সানলাইটের বিষয়ে, সানলাইট অনেকগুলো সুযোগ সুবিধা দেবে আপনাকে, অ্যামোনিয়া কন্ট্রোলে সহযোগিতা করবে, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করবে সানলাইট। দিনের বেলা মাছের কিন্তু অক্সিজেন ঘাটতি হয় না, রাতের বেলা ঘাটতি হয়। কারণটা কি? রাতে সানলাইট থাকে না, বুঝতে পারছে? এই জন্য কৃষকরা যে কাজটা করে যে আলাদা অক্সিজেনের ব্যবস্থা করে। কিন্তু নতুনদের পরামর্শ বলতে একটা আগে জানতে হবে তাদেরকে, এরপরে ছোট করে একটা প্রজেক্ট করতে হবে, ওখানে অভিজ্ঞতা নিয়ে তারপরে কমার্শিয়ালভাবে যেতে হবে। বাজার ব্যবস্থাপনা কি করবে? বাজার ব্যবস্থাপনা এটাকে নিজেকেই তৈরি করতে হবে। আর এমন এক সময় হারভেস্ট, বায়োফ্লোকে মন যখন চাবে তখনই আপনি হারভেস্ট করতে পারবেন। তো আমার কথা হচ্ছে, আমি একটা চার্ট দেখাচ্ছি। এই চার্টটা হচ্ছে মাছ ছাড়ার যে সময়টা, যে অধিকাংশ কৃষকরা সময় নির্দিষ্ট সময় বোঝে না যে কখন মাছটা ছাড়তে হবে, এবং বায়োফ্লোকে এটা আমরা আমাদের ফার্মে যেভাবে মাছটা ছাড়ি এবং যেভাবে আমরা বাজারটা
ধরার চিন্তা ভাবনা করি। এখন দেখেন যে আমরা একটা চার্ট করে নিয়েছি যে এই সময়টা আমরা মাছ ছাড়বো, এবং আমাদের অভিজ্ঞতা যেটা যে এই সময়ের মধ্যে যদি আমরা মাছগুলো ছাড়ি সঠিক সময়, তাহলে আমাদের মাছের প্রাথমিক পর্যায়ে যে ঝুঁকিটা থাকে যে মাছগুলোকে এক জায়গা থেকে নিয়ে আসতে গেলে এই মাছগুলো কিছুটা হলেও বিভিন্ন জায়গায় কেটে যায়, তখন হচ্ছে ইনফেকশন তৈরি হয়, তখন দেখা যায় মরকটা দ্রুত পড়ে যায়। তো এই সময় তবে এই মরকটা কখন পড়ে, সবচেয়ে বেশি কখন পড়ে, একটা হচ্ছে শীতকালের আগে এবং পরে। এটা হতে পারে নভেম্বর থেকে শুরু হয় এই প্রবলেমটা, নভেম্বর থেকে মোটামুটি মার্চের শেষ পর্যন্ত এই সময়টা যদি কেউ মাছ ছাড়ে, তো মাছটা কিন্তু দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হবে, দ্রুত মাছে মরক পড়ে মারা যায়। আমরা বায়োফ্লকের ক্ষেত্রে যে কাজটা করছে যে এই মরক থেকে বাঁচার জন্য এবং বাজারটা যাতে ভালো আমরা পাই, এই জন্য আমরা বায়োফ্লকে একটু এটাকে সময়টাকে চেঞ্জ করছে। এই চেঞ্জ করলে যেটা কখন আমি মাছটা হারভেস্ট করবো, কখন এর পুনরা ছাড়বো, এটাই হচ্ছে মূল কথা। এক্ষেত্রে দেখা যায় এই সময় আমরা যখন মাছটা হারভেস্ট করবো, তখনও কোনো পুকুরের যে চাষিরা আছে, চাষিরা ওই সময় কালচারে থাকে না, তাই স্বাভাবিকভাবে মাছের দামটা কিছুটা বেশি পাওয়া যাবে। এখানে দেখেন যে আমরা অক্টোবর মাসের মোটামুটি শেষের দিকে আমরা আমাদের ট্যাঙ্কে মাছ ছাড়বো, সেটা যে কোনো মাছ আপনি এই সময়টা ছাড়েন। এই সময় অক্টোবরের দিকে কিন্তু কৃষকরা কিন্তু মাছ উঠায়, এবং আপনি যে মাছটা নেবেন অবশ্যই ওই মাছটা কোন মাসে মাসে মাছ ওঠে সেটাকে দেখান তো, কোন মাসে কৃষকরা মাছ ওঠে। আমাদের বাংলাদেশে সবসময় মাছ পাওয়া যায়, সবচেয়েতে মাছ হচ্ছে আপনার কৃষকরা যখন মাছ বিক্রি করে মোটামুটি জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত তারা মাছ বিক্রি করে। অল টাইম মাছ থাকে আমাদের সব জায়গায়? হ্যাঁ না, এখানে অল টাইম যে মাছ থাকে এটা হচ্ছে জুন থেকে। হ্যাঁ জুন নতুন মাছ। হ্যাঁ এটা অনেকেই দেখা যায় যে আপনার মার্চ এপ্রিলের দিকে কই ছাড়ে অনেকে একটু আগে মাছ ছাড়ে, তো যাই হোক স্বাভাবিকভাবে মাছটা তো বড় হতে সময় লাগে। এটা জুন থেকে মোটামুটি আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই বাংলাদেশে অ্যাভেলেবেল মাছ। আপনি নদীর মাছ পাবেন, ফার্মের খামারের মাছ পাবেন, বিলের মাছ পাবেন, সবখানে মাছ পাবেন। এবং আপনার বাসায় যেহেতু সিরাজগঞ্জ, আপনাদের চলন বিলের মাছ কিন্তু এই সময়টা সবচেয়ে বেশি পাওয়া যায়, তার মানে কি মাছের যোগানটা অনেক বেশি, স্বাভাবিকভাবে বাজারটা কম। আর একটা যে এটা থিওরি তো একটা আছে অর্থনীতির, যে যোগান বেশি হলে দাম কমে যায়। এটা হচ্ছে দেখেন যে এই সময়টায় সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। আমরা যে কাজটা করি সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের প্রথম দিকে এই আমরা আমাদের ট্যাঙ্কে মাছ ছাড়ি, সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের প্রথম দিকে আমরা আমাদের ট্যাঙ্কে মাছ ছাড়ি। এই মাছ ছাড়ার পরে মোটামুটি অক্টোবর নভেম্বর এই মাছটা গ্রোথ নেয়, গ্রোথ হয়। যেহেতু টেম্পারেচার স্বাভাবিক থাকে, মাছটা যদি আপনি 1000 লাইনেও ছাড়েন, আর যদি আপনার প্রোটিনটা বেশি থাকে একটু, আর ট্যাঙ্কের পরিবেশটা যদি সব পারফেক্ট থাকে, এটা মোটামুটি মাছটা দ্রুত বড় হবে। এই যে দ্রুত বড় হওয়ার পরে আপনার মোটামুটি নভেম্বরের শেষের দিকে যে কিন্তু টেম্পারেচার একদম কমা শুরু হবে, যেহেতু আমাদের প্রজেক্টটা সম্পূর্ণটা উন্মুক্ত জায়গায়, আমরা যে পদ্ধতিতে এখানে তৈরি করছি লাইটিং পদ্ধতি, তো এই লাইটিং পদ্ধতিতে আমরা যে কাজটা করি যে আমরা আমাদের ইয়ারটাকে কন্ট্রোল করি। এটা আমাদের ট্যাঙ্ক। ট্যাঙ্কে দেখেন আমাদের জল কিন্তু এইটুকু, 3 ফিট জল আমার, যেহেতু এগুলো আমার ইয়ার সম্পূর্ণ। আমরা যে কাজটা করতেছি আমরা ঢাকনা দিচ্ছি একটা, শুধু শীতের সিজনে ঢাকনা দিচ্ছি। তা আমাদের এখানে একটা আমরা লাইট দিয়ে দিচ্ছি, ভালভ দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটা লাইট দিয়ে দিচ্ছি, যে লাইটটা হচ্ছে 40 ওয়াটের একটা লাইট অথবা 50-60 ওয়াটের একটা লাইট দিলে এটা যত সামান্য একটু বিল আসবে। আমার এই লাইটের কাজ হচ্ছে অল টাইম কিন্তু সে জ্বলবে, যেটা হবে এ যে টেম্পারেচারটা আছে ভেতরের এই টেম্পারেচারটাকে সে গরম করে ফেলবে, যেহেতু আমি ঢাকনাটা খুলছি না, আর বাহির থেকে কিন্তু আমার অক্সিজেন যাচ্ছি, তার মানে কিন্তু আমার মাছের কিন্তু কোনো প্রবলেম হবে না। স্বাভাবিকভাবে আমরা এই লাইটটা আমরা এবছর যে কাজটা করেছি আমাদের পরীক্ষা নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস আমাদের এইরকম লাইটের ভেতরে ছিল।
লাইটের ভেতরে যদি থাকে পানির টেম্পারেচারটা মোটামুটি 17-18 ডিগ্রি, সরি পানির টেম্পারেচারটা মোটামুটি আপনার 25-26 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই থাকে, মাঝে মাঝে একটু টেম্পারেচার বাইরে কমে গেলে একটু কমে যায়। তো এরকম যদি থাকে তাহলে স্বাভাবিক একটা গ্রোথ থাকবে মাছে, স্বাভাবিক একটা গ্রোথ থাকবে। কিন্তু দেখা যায় যে এই গ্রোথটা কিন্তু লাইটিং পদ্ধতিতে যদি কেউ যায় এই গ্রোথটা কিন্তু স্বাভাবিকভাবে ঘটবে। ঠিক ফেব্রুয়ারির শেষে, ফেব্রুয়ারিতে কিন্তু টেম্পারেচার বাড়া শুরু হয়, রাইট, টেম্পারেচার উপর দিকে বাড়ে। এই টেম্পারেচার মার্চ এপ্রিল এদিকে কিন্তু বাড়ে। কেউ যদি বলে যে না আমার যেহেতু মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 6 মাস কিন্তু হয়ে গেছে, মার্চ মাসটা সম্পূর্ণ গ্রোথ পাবে, সে মার্চ গ্রোথ পাবে এবং এপ্রিলের মাঝামাঝি পর্যায়ে সে মাছটা হারভেস্ট করে ফেলবে, তখন দামও ভালো পাবে। এই সময় কিন্তু কোনো মাছ নেই শীতের কারণে, খাল বিলের মাছ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এই সময় সে মার্চের শেষের দিকে বা এপ্রিলের মাঝামাঝি পর্যায়ে যদি সে মাছ বিক্রি করে দেয় সময়টা লাগলো অনেক বেশি। আর এখানে আমি একটু বলে দিই, আশ্চর্যের বিষয় হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাছ বাড়বেও না কমবেও না যদি কেউ টেম্পারেচার কন্ট্রোল না করে, উন্মুক্তভাবে রেখে দেয়, মারাও যাবে না। কিন্তু কেউ যদি লাইটিং পদ্ধতি একটু সামান্য গ্রোথ থাকবে মাছ খাবে না, তার মানে কি খাদ্য কস্ট আপনার বেশি যাচ্ছে, মাছ বাড়তেছেও না মাছ খাচ্ছেও না, বিষয়টা বুঝতে পারছেন? তো স্বাভাবিকভাবে মাছ খাবে, কিন্তু এই 2 মাস বাড়াই নেবে, এই 4 মাস ট্যাঙ্কের মধ্যে মাছ থাকবে, হালকা গ্রোথ থাকবে, আর মার্চ ফুল গ্রোথ পাবে, এপ্রিলে মাঝামাঝি পর্যায়ে যে একটু ভালো মানে একদম সেই গ্রোথ পাবে। তো তার মানে কি আমার সময়টা বেশি লাগতেছে, বাজারটাও আমি ভালো ধরতে পারলাম, একই সাথে আমার মাছটাও বিক্রি হয়ে যাচ্ছে এবং প্রবলেমও কোনো ঘটতেছে না, মাছ মারাও যাবে না, কোনো প্রবলেমও হবে না। এপ্রিলে আপনি ট্যাঙ্ক একদম পরিষ্কার করে ফেলবে, ট্যাঙ্ক পরিষ্কার করে বায়োফ্লোকে যারা বলে যে ওয়াটার প্রিপারেশন 15 দিন 10 দিন বা 12 দিন, এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই। আজকে মাছ আপনি বিক্রি করে দিলেন, আপনি কালকে সেই রাতেই পানি ঢোকাবেন, জীবাণু মুক্ত করে পানি ঢোকায় শুধু পানির মধ্যে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দেবেন, 50 গ্রাম 500 গ্রাম পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দেন। পানিতে ক্যালসিয়াম কার্বনেট দেওয়ার মূল কাজ দুটো কারণ, একটা হচ্ছে পিএসএ লেভেলটাকে 7 করা, পিএসএ যদি কোনো প্রবলেম থাকে এটা একটা নির্দিষ্ট মানে চলে আসে, আর একটা হচ্ছে আপনার যদি জীবাণু কোনো থাকে, ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া থাকে এটা নষ্ট হয়ে যাবে। এই পানিটাকে পুরাতন করতে হবে আপনাকে কয়দিন, 5-6 দিন 7 দিন, তারপর আপনি যে কোনো সময় মাছ ছাড়তে পারবেন, কোনো প্রবলেম নেই। এপ্রিলের মাঝামাঝি 15 তারিখে যদি আপনি মাছ ছাড়েন তাহলে আপনি মাছটা নতুন মাছ কিন্তু পাচ্ছেন, আপনি টেম্পারেচার একদম সর্বোচ্চ গ্রোথের জন্য যেটা লাগে 28 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু আপনার সম্পূর্ণটা থাকবে আপনার পানির মধ্যে। তার মধ্যে কি এই সময়টা মাছের গ্রোথে প্রবলেম ছিল, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 4 মাস 4.5 মাসে বর্জ্য যদি আপনি এদিকে একটু সময় কমায় ফেলেন 5 মাস, ভালো একটা কালচার হবে। কৃষকরা মোটামুটি 15-16 লাইনের শিং মাছ নিয়ে আসে মাত্র 4 মাস 4.5 মাস। তা আপনারা যদি কেউ যদি এটা মানে মোটামুটি কৃষকদের পরামর্শ নিয়ে বায়োফ্লো করে ভালো কিছু করতে পারবে। আর একই সাথে যে মাছের যে বিষয় একটা আছে যে মাছকে অনেকে বায়োফ্লো চাষি যারা আছে আমার মাঝে মাঝে হাসি পায়, আমার অনেকে আমাকে পার্সোনালি ফোন দিয়ে বলে ভাই 10,000 লিটার ট্যাঙ্ক 100 কেজি মাছ পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমি প্রথম যে কোশ্চেনটা করি যে আপনি 100 কেজি মাছ পেয়েছেন খাদ্য কত কেজি খেয়েছে, তখন বলে 110 কেজি, 100 কেজি, 95 কেজি। সে রিসেন্টলি পরশু দিন একজন আসছে আমার অফিসে, 7,000 পিস মাছ ছাড়ছে সে, এর মধ্যে হচ্ছে সে টোটালি মাছ পেয়েছে 99 কেজি, খাবার খেয়েছে 130 কেজি। প্রথম দিকে যখন মাছ ছোটো থাকে বিভিন্ন চার্ট আছে, খাদ্য রেশিও আছে FCR, এগুলো দেখলে মানুষ বুঝতে পারবে, তখন কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি থাকে যে দেহের ওয়েটের 5%, 4%, মাছ যত বড় হবে ঠিক পর্যায়ক্রমে কিন্তু রেশিওটা কমে আসে, 1-1.5% পর্যন্ত চলে আসে, মানে যত বড় মাছ হবে তার দেহ বডি ওয়েটের চাইতে কম খাবার খাবে। তো স্বাভাবিকভাবে দেখেন সে 99 কেজি মাছ পাইছে,
খাবার খাওয়া হয়েছে কিন্তু 135 কেজি, 130 কেজি সরি, খাবার খাওয়াইছে সে 130 কেজি। তো স্বাভাবিকভাবে সে 99 কেজি মাছ পেয়ে কিন্তু সে হতাশ, ভাই আমার অনেক লস। লস কিন্তু বেশি না, খাদ্যতে যদি আপনি ধরেন ওখানে অ্যাভারেজে 75 টাকা ধরেন, খুবই কম টাকা কিন্তু খাদ্য কষ্ট। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ম্যাজিক হচ্ছে এখানে যে মাছটা যখন মোটামুটি তার একটা নির্দিষ্ট সাইজের পরে এর দ্রুত বাড়া শুরু হয়। কেউ যদি ট্যাঙ্কের মধ্যে 1.5 মাস থেকে 1 মাসও যদি কালচার করে শেষের দিকে এসে যে আমার মাছটা মোটামুটি ধরলাম যে আমি 1000 লাইনের একটা মাছ ছাড়ছি, তার বডি ওয়েট হচ্ছে 1 গ্রাম, আমি আমার মাছটা চলে আসছে একদম হচ্ছে 20 গ্রামে। 1 গ্রামের মাছের যে খাদ্য চাহিদা আর 20 গ্রামের যে খাদ্য চাহিদা, বিশাল কিন্তু পার্থক্য। মাছ যখন আপনার ট্যাঙ্কে, আমি শিং মাছ যদি কেউ করে থাকে আমি বলবো আপনি তখনই সফল হবেন যখন আপনার ট্যাঙ্ক আমাদের ট্যাঙ্কের মতন, আমাদের মাছগুলোর মতন 7 কেজি পার ডে খাবার খাবে। অনেকে তো বিশ্বাস করতে চায় না কি যে এত পরিমাণ মাছ কিভাবে সম্ভব। অনেকে এটা কখনোই বায়োফ্লোকে 300 কেজির উপরে সম্ভব না, 300 কেজির উপরে সম্ভব না কে বলছে, আমাদের এখানে আসেন দেখে যান, কয়েকদিনের মধ্যে হারভেস্ট হবে, আপনারা থাকবেন থেকে দেখে যাবেন। এখানে দেখেন যে আমরা 2 মাসের মাছ বানাই বড় করে, আমাদের মাছ দিয়ে 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম হয়। কেমনে হয় মাছ হচ্ছে বড় যখন হয়, অনেকে যে কাজটা করে 6 মাস হয়ে গেছে 5 মাস হয়ে গেছে, যে 5 মাসের মধ্যে মাছ হয়ে গেছে ধরেন 80 লাইনে 50 লাইন বিক্রি করে দেয়, যে সময়টা মাছের গ্রোথ আসার কথা ওই সময় তারা বিক্রি করতেছে। আর এই যে অল্প সময়ে আমাদের দেখা যায় যখন 50 গ্রাম মাছ হয়ে যাবে, মাছের খাদ্য চাহিদা বেশি হয়ে যায়, মাছ প্রচুর পরিমাণে খাচ্ছে, প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছে। কেউ যদি পার ডে যদি অ্যাভারেজে যদি ধরলাম 2 মাস সে মাছটা বড় করার জন্য রাখবে শেষের দিকে, অ্যাভারেজ যদি 7 কেজি করে একটা ট্যাঙ্ক খায়, 7 কেজি করে, তাহলে দেখা যায় যে 60 দিন কত হচ্ছে 642, 420 কেজি খাবার। তার মানে কি আমার মাছটা যদি 6 মাস থাকে 420 কেজি খাবার আমি খাওয়াচ্ছি, কিন্তু আমার মাছ আছে 6 মাস, 2 মাসে খাওয়াইছে 420, আর যদি ওদিকে যদি আমার 100 কেজিও বাড়ে 3 মাসে, খারাপ কিছু না তো। 4 মাসে যদি আমার যে 100 কেজি 500 কেজি মাছ কিন্তু আমি অনায়াসে পাবো, বা 450 কেজি মাছ যেটাই বলি না কেন, এটা আর উৎপাদনটা সম্পূর্ণ নির্ভর করবে মাছের কোয়ালিটির উপর। পোনা যদি খারাপ হয়, বাংলাদেশের যত উন্নত সেট আপ দেওয়া হোক না কেন, যাই কিছু করা হোক না কেন, কোনো লাভ নেই, পোনার কোয়ালিটিকে কোয়ালিটি মেনটেন করতে হবে।